আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি আপনার ছেলে মেয়েদেরকে, আপনার সন্তানদেরকে কোন ধরনের হাফেজ বানাবেন, এজন্য আপনাকে একটু তাদের হাফেজ বানানোর পূর্বে সতর্কতা অবলম্বন করতে হবে। অনেকে আমাদের দেশে আমরা দেখতে পাই 15-16 বছর বয়স কোরআনের হাফেজ, তারা গরিবের সন্তান, জুব্বা কুব্বা পরে, টুপি পাগড়ি পরে মানুষের ঘরে ঘরে যেয়ে কোরআনখানি করছেন, অনেকে তাবিজ লিখছেন, অনেকে মেলাদের নেতৃত্ব দিচ্ছেন, অনেকে মৃতদের নামে কোরআন খতম করছেন, অনেকে কুলখানি করছেন, অনেক হাফেজদের দেখা যায় তারা চল্লিশা করে বেড়াচ্ছেন, আবার এক শ্রেণীর লোকেরা এই হাফেজদেরকে নিয়ে তাদের ঘরের ভিত্তি স্থাপন করছেন, দোকানের ভিত্তি স্থাপন করছেন, দোকান উদ্বোধন করছেন, বিল্ডিং বানানোর জন্য তাদেরকে ডেকে সেখানে কোরআন পড়ানো হচ্ছে। আবার অনেক হাফেজরা সরকারি অফিসারদের নেতৃত্বে নিজেদেরকে সঁপে দিয়ে তারা যা যেভাবে তাদেরকে ইউজ করছেন সেভাবে তারা ইউজ হচ্ছেন, তাই তারা সত্য কথা বলতে পারছেন না। তো কোরআনের দৃষ্টিতে আপনি যদি আপনার সন্তানদেরকে হাফেজ বানান, আর হাফেজরা যদি এইসব কর্মকাণ্ড করে বেড়ায়, এইসব কর্মকাণ্ড যেসব হাফেজরা করে বেড়াচ্ছে, এমন হাফেজ বানানোর আদৌ ইসলাম অনুমতি দেয় না। আপনি আপনার সন্তানকে হাফেজ বানান, কিন্তু হাফেজ বানানোর সাথে সাথে তাকে বাংলায় অনুবাদ পড়ান, যেন সে বাংলায় বুঝে সে কোরআনের নির্দেশ মতে যেন চলতে পারে। কোরআনের 21 নম্বর সূরা আল আম্বিয়া 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে লাকদ আনসালনা ইলাইকুম কিতাবান ফিহি যিকরুকুম আফালা তাআকিলুন, তোমাদের সকলের দিকে এই গ্রন্থটি নাজিল করা হয়েছে, একটি গ্রন্থ যার ভিতর তোমাদের উপদেশ উল্লেখ করা হয়েছে, তোমরা কি একটু বুদ্ধি খাটাবে না? 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্না হাযাল কোরআন ইয়াহদি বিল্লাতি হিয়া আকওয়াম, এই কোরআন সবচেয়ে সুন্দর পথ দেখায়, কিন্তু এই কোরআন এই জন্য আসেনি যে আপনি মিলাদ পড়াবেন, এই জন্য আসেনি যে তাবিজ লিখবেন, কুলখানি করবেন, দোকান উদ্বোধন করবেন, ঘর উদ্বোধন করবেন এবং ঘরে ঘরে কোরআনখানি করে বেড়াবেন, এর জন্য কোরআন আসেনি। আর মূলত যেসব হাফেজরা এইসব কাজগুলি করে যাচ্ছে আর এর কারণে দুটো খেয়ে যাচ্ছে, কিছু পয়সা ইনকাম করে যাচ্ছে, এরা সবাই বন্ড। কোরআন যদি আপনি গাধার পিঠের উপরে রাখেন, তাহলে ওই গাধা কোনোদিন বুঝবে না যে আমার পিঠের উপরে আল্লাহ তাআলার গ্রন্থ রয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন 62 নম্বর সূরা জুমা এর 5 নম্বর আয়াতে একটি উদাহরণ দিচ্ছেন। আল্লাহ বলছেন মাসালুল্লাযিনা হুমিলুত তাওরা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমার ইয়াহমিলু আসফারা, যাদেরকে আইন দেওয়া হয়েছে সেই আইনের বোঝা, যারা সেই আইন মতে যারা বিচার কার্য করছে না, সেই বোঝা যারা উঠাচ্ছে না, তাদের উদাহরণ হচ্ছে সেই গাধার মতো যার পিঠের উপরে অনেকগুলি গ্রন্থ দেওয়া হয়েছে, গাধা টেনে নিয়ে যাবে কিন্তু কিছু সে বুঝবে না। তো এই ধরনের হাফেজগুলি ঠিক সেই গাধার মতো, যারা কিছুই বোঝে না, এরা সমানে কোরআনের তোতা পাখির মতো রোডে যাচ্ছে, পড়ে যাচ্ছে, ইনকাম করে যাচ্ছে, কিন্তু এর ভিতরে কী যে লেখা রয়েছে সেটা তারা বুঝতে চাচ্ছে না। অথচ আল্লাহ বলছেন 19 নম্বর সূরা মারিয়ামের 97 নম্বর আয়াতে ফাইন্নামা ইয়াসারনাহু বিলিসানিকা লিতুবাশশিরা বিহিল মুত্তাকিন ওয়া তুনজিরা বিহি কওমান লুদ্দা, নিশ্চয়ই এই কিতাব তোমার মাতৃভাষায় ফরজ করা হয়েছে, সহজ করা হয়েছে, বিধান হিসাবে যেন তোমরা কার্যকারী করতে পারো, তাই তোমাদের মাতৃভাষায় পড়তে হবে, যেন এরই সাহায্যে সতর্ক করা যায় যারা ঝগড়ালু লোক আর সুসংবাদ দেওয়া যায় যারা মুত্তাকি লোক। তো আল্লাহ তাআলার নিয়ম তো সেটাই, কিন্তু হাফেজ বানাচ্ছেন আপনারা আপনাদের সন্তানদেরকে, এমত অবস্থায় তারা সবিনা খতম করে টাকা ইনকাম করে যাচ্ছে, মিলাদ মাহফিল করে কবরস্থানে মৃত্যু ব্যক্তিদের বক্সায় অমুক তমুকের বাপের বকশিস করানোর জন্য দোয়া করে টাকা কামাচ্ছে, কোনো লাভ নেই তাতে। এর ভিতরে কি লেখা রয়েছে সেটা তাদেরকে জানতে হবে, তাহলে সে হবে একজন প্রকৃত হাফেজ। অন্যথায়
কোরআনখানি করার জন্য যদি আপনার সন্তানকে হাফেজ বানান তাতে কোনো লাভ হবে না, সেটা আপনাদের জন্য আরও ক্ষতি হয়ে যাবে। কারণ কোরআন এসেছে মূলত কোরআনকে মাতৃভাষায় জেনে পড়ে বুঝে সেই মতে আমল করে সেই কোরআনকে প্রচার করার জন্য, এটা মুরতাদের জন্য আসেনি। তবে তো কোরআনের 36 নম্বর সূরা ইয়াসিনের 70 নম্বর আয়াতে আল্লাহ বলছেন লিউনজিরা মান কানা হাইয়ান, এটা সুসংবাদ দিবে, সতর্ক করবে যারা জীবিত তাদের জন্য। মৃতদের জন্য কি কথা বলবে কোরআন?